দিল্লিতে মুকুল রয়েছেন এবং কলকাতায় তোলপাড় রয়েছে কি তিনি কোথায় গেছেন থানায় কমপ্লেনও করেছেন তার পুত্র শুভ্রাংশু রায় মুকুল থেকে আমরা জেনে নেব তিনি দিল্লি পরিবারের লোককে জানিয়ে এসছেন তার শরীর কেমন সেটা নিয়েও প্রশ্ন উঠছে মুকুলদা দিল্লি আপনি এসছেন এবং তারপর থেকে প্রশ্ন রয়েছে বিশেষ করে সবথেকে বড়ো প্রশ্ন আপনার শারীরিক পরিস্থিতি এখন কেমন আছে সম্পূর্ণ সুস্থ আমি পূর্ণভাবে লোকের সাথে সবার সাথে কথা বলেই এখানে এসেছি এখন বাড়ির সম্মতিতে হয়তো আসেনি অতএব সে কারণে নানান লোক নানান প্রশ্ন করছে আমি পূর্ণভাবে সুস্থ স্বরূপ সরলভাবে রাজনীতির কাজে এসেছি রাজনীতির কাছে এসছেন কিন্তু অনেক দিন ধরে আপনি রাজনীতিতে সক্রিয় ছিলেন নিশ্চয়ই সক্রিয় ছিলাম না কিন্তু মনে হয়েছিল সক্রিয় থাকার দরকার ছিল না কিন্তু আমি এখন মনে করছি যে দিস ইজ দ্য হাই টাইম যে এইবার সিপিমের বিরুদ্ধে বলার মতন সস্ত সুস্থ সবল পরিপূর্ণভাবে একটা লোক দরকার কিন্তু পশ্চিমবঙ্গের শাসক দল এখন তৃণমূল কংগ্রেস যেই দল আপনার একটা সময় তৈরি করেছিলেন নিশ্চয়ই চাক আমি তাতে ছিলাম সম্পূর্ণভাবে সাথ দিয়েছি কিন্তু আজকে আমি আর নেই কেন না তৃণমূলের থেকে তৃণমূলের বিরুদ্ধে লড়াই হয় না তৃণমূলের এখন যে অবস্থা তৃণমূলকে একদম সুস্থভাবে দল করতে হবে কিন্তু আপনি একটা বিজেপির বিধায়ক এখন এরম একটা জল্পনা চলছে মুকুল দা আপনি বিজেপিতে যোগ দিয়ে এই প্রশ্ন উঠছিল আমি তো নিশ্চয়ই এখন যে অবস্থা তাতে আমাকে ঠিক করতে হবে কত মানে কত তাড়াতাড়ি আমাকে বিজেপি যদি কাজ দেয় আমি কাজ নিয়ে পূর্ণভাবে কাজ করবো কিন্তু মুকুল দা যে দুজন আপনাকে নিয়ে এসছেন ভগীরথ এবং রাজু আমাকে ভগীরথ বা রাজু বলে কেউ আনিনি আমি স্বেচ্ছাই নিজেভাবে এসেছে এরা বিভিন্ন রাজনৈতিক দলের ছেলেদের সাথে দল করে জেলায় জল করে সার্বিকভাবে দল করে এদের সাথে যোগাযোগ আছে এরা বিভিন্ন রাজনৈতিক কর্মীর সাথে যোগাযোগ রেখে বিভিন্ন জায়গায় থাকে তারা আমার সাথে যোগাযোগ রাখে কিন্তু আপনার পুত্র তো বলছেন জোর করে ওরা নিয়ে না আমি বলেছি এটা এটা ঠিক কথা নয় আমার পুত্রের ধারণা হতে পারে আমি যেহেতু বাড়িতে না জানি ঠিক সব জায়গায় জানিয়ে আসেনি তারা হয়তো যন্ত্রণা হতে পারে পুত্র ধারণা হতে পারে আপনি বলছেন কি বিজেপি পুরোদমে এখন করবেন সক্রিয় সক্রিয়শীল একশোবার করব। মাঝখানে আমি শারীরিক অসুস্থতার জন্য বসেছিলাম এখন আবার ঠিক করেছি আমি সুস্থ হয়েছি পুরোপুরি আমি এখন পরিপূর্ণভাবে দল করার মানসিকতা রেখেই বিজেপির কাছে আবেদন করব। কি টার্গেট থাকবে বিজেপিতে এখন সক্রিয় হওয়ার বিজেপির তকে টার্গেট থাকবে একই তো সিপিএম কে পশ্চিম বাংলা থেকে হাটাবার আর তৃণমূলের তৃণমূলের বিরুদ্ধে আটা হাটাবার লড়াই তো এই লড়াই তো তৃণমূলের কি লড়াই হাটাবার লড়াই কিন্তু মুকুলদা যে তৃণমূল আপনি তৈরি করেছিলেন সক্রিয় ছিলেন ন্যাশনাল পার্টি দরজা পেয়েছিল সেখন সেই দল আর ন্যাশনাল পার্টি দরজা থাকলো না ইলেকশন এটা ভুল করার কারণে তৃণমূল যারা সক্রিয়ভাবে দল করে আমার মনে হয় না ঠিক ঠিকভাবে যোগাযোগ করেছে তাই দলের মর্যাদা চলে গেছে চেষ্টা করলেই হয়তো পেয়ে যেতে পারে কিন্তু মুকুল দা আপনি বলছেন আপনি স্বেচ্ছায় এসছেন সেখানে থানায় এফআইআর হয়েছে কলকাতা থেকে পুলিশ এখানে আমি শুনেছি জায়গায় বহু জায়গায় হয়েছে কিন্তু ঠিক কথা নয় এটা ভুল ভালত্রি হয়েছে পুলিশ আসতে পারে ইয়ে আসতে পারে সার্বিকভাবে কিন্তু আমি নিজে একদম স্বেচ্ছায় একদম ইয়ে সচ্ছায়ভাবে এসেছি আমি এখানে স্বেচ্ছায় এসেছেন এখন দিল্লি পুলিশ এসে আপনার বয়ান নিয়ে গেল তাদেরকে কি বললেন তাদেরও যা বললাম আপনাদের বললাম তাই একই বলেছি তারা স্বেচ্ছাই এসেছি সেক্ষেত্রে আপনার মনে হয় না কি যে এফআইআর হয়েছে এখন সেখান থেকে পুলিশ এসেছে আপনাকে জোর করে হয়তো নিয়ে যাওয়ার চেষ্টা করা এইসব এইসব চেষ্টা চেষ্টা হবে বলে আমার মনে হয় না সে হলেও পারবে না কারণ আমি একটা পূর্ণ সাবালক লোক এইভাবে কাউকে অভিযোগ করলাম আর তাকে ধরে নিয়ে যাব এই কিন্তু এখন আর হয় না ভারতবর্ষে কোথাও কিন্তু মুকুলধা শুভ্রাংশু বলেছে কি আপনার একটু মেন্টাল প্রবলেম রয়েছে চিকিৎসা চলছে আমার চিকিৎসা চলছে ঠিকই আমি কোভিড হয়েছিল আমি একবার দুবার তিনবার কোভিডে পড়েছি তো এখন আমি পূর্ণ সুস্থ এবং আগামী দিন আরও সুস্থ হয়ে যাব সুস্থ তো আপনি হয়েছেন কিছুটা মুকুলধা কিন্তু প্রশ্ন তো উঠছে না আপনার বাড়ির থেকেই বলছে কি এমসের রিপোর্ট রয়েছে আর বলছি যে যা বলছি বলুক এখনকার বর্তমান এমসের রিপোর্ট আমি আই এম ফিট কিন্তু শুভ্রাংশু তো টিএমসিতে থেকে যাচ্ছে আপনি বিজেপিতে থাকবেন সেটা দেখা যাক ও ভবিষ্যতে ও কী করবে ও বুঝবে আপনি না কিরম বলেছেন শুভ্রাংশুকে বিজেপিতে আসা উচিত আমি বলেছি পশ্চিমবাংলায় যদি সার্বিকভাবে সিপিএম এবং কংগ্রেসের বিরুদ্ধে দল করতে হয় তৃণমূলের বিরুদ্ধে দল করতে হয় সার্বিকভাবে তৃণমূল বা তাদের যে দল করতে হয় তাহলে তৃণমূলের বিরুদ্ধেই থাকা উচিত তো সে তো থাকতে চাইছে না সে বলছে কি টিএমসি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালিমা লিপ্ত করার জন্য আপনাকে কিছু লোক দিল্লিতে নিয়ে এসছে চক্রান্ত ও সব বাজে কথা আমি নিজে এসেছি স্বেচ্ছায় এসেছি স্ব ইচ্ছেই এসেছি আজকে পুরো দিন কি করলেন দিল্লিতে বিভিন্ন লোকের সাথে কথাবার্তা বললাম আচ্ছা বাইরে গেছিলেন বাইরে যা যা হয়নি হ্যাঁ এই বিভিন্ন রাজনৈতিক লোকের সাথে কথা বললাম আরও আগামী কয়েকদিনে কী পরিকল্পনা আছে বিভিন্ন জায়গায় যাব কথাবার্তা বলবো সঙ্গে কোনো দেখা বা আমি অমিতের সাথে কথা বলেছি ফোনে মানে কথা হয়েছে আর সার্বিকভাবে গিয়ে দেখা হয়নি গিয়ে কথা দেখা হয়নি কিন্তু আমি মনে করি এদের হাতেই কম ভারতবর্ষের সার্বিকভাবে ভারতীয় জনতা পার্টি নিশ্চিত সুরক্ষিত দু হাজার একুশে তো বিজেপি খুব ততটা ভালো ফল করলো না দু হাজার চব্বিশে কি হবে লোকসভা নিশ্চয়ই ভালো ফল করবে এখন থেকেই ভালো ভাল করবে বিজেপি পঞ্চায়েতে কী হবে মুকুলদা পঞ্চায়েতে সার্বিক ফাইট হবে হ্যাঁ পঞ্চায়েতে কে টিএমসি ভালো করবে না বিজেপি না ইয়ে এইটা সার্বিকভাবে শাসক দল মানে ওখানে টিএমসি কিন্তু সার্বিকভাবে বিজেপির একটা শক্ত সমর্থন লড়াই দেবে আচ্ছা লড়াই আর এমনি মুকুলদা রাজ্যের মধ্যে শুভেন্দু আছে দিলীপ আছে সুকান্ত মজুমদারকে এখন প্রেসিডেন্ট করা হয়েছে কিভাবে লড়াই তারা করছেন আপনি দূর থেকে দেখছেন সার্বিকভাবে চেষ্টা করছে লড়াই করার আমার ধারণা আগামী দিন আরও ভালো হবে শুভেন্দুর নেতৃত্বে কাজ হবে কারোর নেতৃত্বে এরকম বলাটা ঠিক নয় এখানে বসে বা আমি সার্বিকভাবে বলাও ঠিক না নিশ্চয়ই সবাই মিলেই করবে কিন্তু মুকুলদা আমার মনে আছে আপনি দু হাজার সালে একবার বলেছিলেন যখন টিএমসি থেকে আপনি প্রায় সরে যাচ্ছিলেন যে শুভেন্দুকে সেখানে যুব ফ্রন্ট থেকে সরানোটা ভুল হয়েছিল ভুল স্বীকার আপনি করেছিলেন এখন কি আপনি মনে হয় শুভেন্দু ঠিক জায়গা পেয়েছে বিজেপিতে না এটা তো সার্বিকভাবে দলের দায়িত্ব নেবে দলের দল যারা চালায় যারা তা তারা কি করবে না কিন্তু এই মুহূর্তে নয় সার্বিকভাবে সবাই মিলে একসাথে করলেই ভালো হয় এখন কদিন থাকবেন দিল্লিতে যে কদিন দরকার হয় মানে কোনো ঠিক করে আসে না কোনো ঠিক করে আসে দেখা করবেন এমনি একটা কিছু চিন্তা যার সাথে দেখা পাবো তার যে জায়গা যায় আমি বলবো পশ্চিমবাংলা থেকে সিপিএম কে হাটাও সিপিএম বাকি দলগুলোকে বাকি দলদার কে আছে কিন্তু মুকুল দা আপনি দিল্লি আসার মানেই না পুরো রাজনীতি স্টার্ট হয়ে গেছে পশ্চিমবঙ্গে মুকুল আবার দিল্লি গেলেন কার সঙ্গে দেখা করবেন এবং বাংলাতে রাজনীতিতে তার কি প্রভাব পড়তে পারে তাদেরকে কি রাজনীতিতে তো প্রভাব পড়বেই তো কোনো প্ল্যান নিয়ে এসছেন আচ্ছা এমস এফকে দেখাতে যাবেন কিছু ডাক্তার সাক্তার দেখা করে দাও এতদূর এসছি যখন দেখা দেখা তো করবো ডাক্তারের সাথে

যখন ভোট হয়েছিল বেঙ্গলে তখন আপনি আমাকে বলেছিলেন কি পনেরোটা সিট জিতবে বিজেপি তার কাছাকাছি আঠেরোটা সিট তারা জিতেছিল এবার দু হাজার চব্বিশের জন্য কি প্রেডিকশন রয়েছে টিএমসি কত জিতবে বিজেপি কত জিতবে এটা বলা খুব মুশকিল ভোটের অঙ্কে তো রেজাল্ট কি হবে বলা যায় না তাড়াতাড়ি তবে ভোটের অঙ্কে এই অবস্থায় আছে যে একটা সার্বিক ভালো ফলাফল হবে বিজেপির বিজেপি নিশ্চয়ই ভালো করবে আচ্ছা আচ্ছা তো এটা মুকুল দা কালকে কারোর সঙ্গে দেখা করবেন আপনি দেখা কী কখন হবে বলা যায় না আমি তো চেষ্টা করব নরেন্দ্র মোদীজির সাথে দেখা হলে প্রধানমন্ত্রীর সাথে এতদূর কাছাকাছি এসেছি দেখা করতে পারলে তো খুবই ভালো হয় কৈলাশজি এবং অমিত শাহজির সঙ্গে কথা হলো কি বললেন কী কথা হলো ঠিক আছে কৈলাশজিকেও আমি আমার ইয়ে করলাম আমার তরফের আন্তরিক শুভেচ্ছা জানালাম এবং সবাইকে বললাম আসুন সবাই মিলে করলে আরও ভালো নিশ্চয় করবে বিজেপি ধন্যবাদ তো জানালেন মুকুল রায় কি তিনি দিল্লিতে কেন এসছেন এবং তিনি স্বেচ্ছায় এসছেন সেটা কথাও তিনি বলছেন তার সঙ্গে সঙ্গে শুভ্রাংশু যে অভিযোগগুলো আজকে করেছিলেন সাংবাদিক বৈঠক করে সেটাকেও তিনি মানছেন না তিনি বলছেন তিনি স্বেচ্ছায় এসছেন যাদের যারা তাকে নিয়ে এসছেন তারাও জোর করে নিয়ে আসেননি তাদেরকে তিনিই বলেছিলেন নিয়ে আসতে দিল্লিতে তাই এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন আগামী আরও কয়েকদিনে থাকবেন এবং রাজনীতি কর্মসূচি তো তার রয়েছেই পারলে তিনি একবার হয়তো এমসেও চিকিৎসার জন্য যেতে পারেন বিজেন্দ্র সিং এপি আনন্দ নয়াদিল্লি মুকুল আমাদের সঙ্গে যেহেতু গোটা বিষয়টা ছিল না এই উৎপাতটা নিয়ে আমাদের কাছে অপ্রাসঙ্গিক আমাদের অনেক কাজ আছে ও কোথায় থাকলো কি করলো বিজেপি বুঝুক দুদিন আগে শুভেন্দু অধিকারী তো স্পিকারের বিরুদ্ধে চিঠি দিয়েছিল যে উনি নাকি অমুক তা এখন মুকুল বলেছে যে আমি বিজেপিতে আছি তো এখন মুকুল শুভেন্দুর সঙ্গে বুঝেনি যে শুভেন্দু তাহলে অকারণ স্পিকারকে হ্যারাস করলো কেন আর মুকুলায়ের মতো উৎপাত ও যেখানে থাকে তাই থাক তৃণমূলের এখন অন্য অনেক কাজ আছে উন্নয়নের কাজ আছে জনসংযোগের কাজ আছে মুকুল রায়ের এমন কোনো বিষয় নয় যেটা নিয়ে আমাদের মাথা কামাতে হবে মুকুল রায় যে বলেছেন যা তৃণমূল তাই বিজেপি আর এখানেও আমরা দেখতে পাচ্ছি বিজেপির হয়ে জিতলেন তৃণমূলের নেতা তৃণমূল থেকে বিজেপিতে গেলেন বিজেপির হয়ে জিতলেন তৃণমূল ভবনে পতাকা ধরলেন মমতা ব্যানার্জির হাত থেকে এবং আইপুর হাত থেকে ঠাকুরের পাবলিক অডিট কমিটি চেয়ারম্যান হলেন তারপরে আবার সেখান থেকে ছেড়ে গিয়ে এখন বিজেপি থেকে যাবেন কি যাবেন না এটা পদвёр রূপ এতে মানুষের কোন লাভ নেই যে মানুষটার পারকিনসনস আছে যে মানুষের ডায়রসিজ অফ লিজার আছে চার ডিমেশিয়া আছে হাইপ্রেশার আছে সুগার আছে যেটা হাজির হয়ে রাখতে হয় যার কথাবার্তা একটা ঘটনার সঙ্গে আরেকটা রিলেট করতে পারেন না সুভ্রান্ত রায়ের কথা অনুযায়ী যে নিজের নাতি নাতির নাম বলতে পারেন না নিজের জন্ম তারিখ বলতে পারেন না এই ধরনের একজন অসুস্থ মানুষকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি করে পিএসি চেয়ারম্যান বানিয়ে দিয়েছিলেন কে ঠিক সুভ্রান্ত রায় ঠিক না মুখ্যমন্ত্রী ঠিক আর সর্বোপরি এই বিষয়টা দেখার বা প্রতিক্রিয়া দেওয়ার একমাত্র যিনি মানুষ তিনি হচ্ছেন আমাদের মহামান্য স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে এই যে কোনো উৎসাহ নেই